হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডায়াবেটিস নিয়ম কানুন সম্পর্কে। আপনাদের জানা অবশ্যই প্রয়োজনীয় একটা বিষয়। যাদের ডায়াবেটিস আছে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, তাদের ভিতরে একজন আমাকে ফোন করেছিলেন তো ডায়াবেটিসের নিয়ম কানুন সম্পর্কে জানার জন্য। তো বলতেছিল যে হোমিওপ্যাথি মেডিসিন তো ভাই কিনছি খাচ্ছি আপনার কথাতে, তো কিছু নিয়ম কানুন একটু যদি ভিডিও আপলোড দিতেন তো আমার অনেক ভালো হতো আর কি আমার জন্য। তো নকিব ভাইয়ের জন্য আর কি এটুকু আমি করতেই পারি নাকি ভাই? আপনি ভিডিও করার পর তো অনেক খুশি হবে না, এটুকু আমি জানি। তো তারপরেও আরেকটা কথা বলে নেই, ভিডিওতে আপনারা ইনবক্সে দেখলাম একটা ভাই, এই আমি ভাইটাকে আর কি চিনি, আমি লোকেশন বের করছি ইউটিউবে আর কি, গুগলে সার্চ দিয়ে কোথা থেকে করা হয়েছে না একদম। এক একজন যখন মানুষ হচ্ছে দেখবেন পায়ে কামড় মারলো যে কিছু করতে পারলো না, তো তখন কী করে অন্যদিক থেকে করার চিন্তা ভাবনা করে। একটু ইমেজটা ক্ষুণ্ণ করার জন্য শুনে নেবে একটা কথা বলি, আমরা বাঙালি জাতি তো এই সবসময় চেষ্টা করি মানুষকে পিছনে লাগার। আর ভাই আমার পিছনে না লেগে আমার মতন হওয়ার চেষ্টা করুন, দেখুন লাইফ চেঞ্জ হয়ে যাবে। আমরা চেষ্টা করি যে মানুষকে উপকার করার জন্য, একটু ভালো মাইন্ডের কথা বলার জন্য, আপনার হচ্ছে যে পিছনে লাগি না আমরা। আপনি বারবার কমেন্ট করতেছেন দেখতে পাচ্ছি, তো কমেন্ট করা ভালো, কারণ হচ্ছে যে যদি আমি আপনি শরীরে যদি না লাগে তাহলে আমি কেন ভিডিও ছাড়বো? সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, যার ওদিকে না যায় আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুক, রাগটা কমায় নিয়ে আসুক। যাকে বলছি সে ভাই এটা বুঝতে পারছে, বাজে বাজে কমেন্ট করা উচিত না। আর আপনার আমি খায়দা লেখাপড়া শিখি নাকি? আপনি বলছেন যে এই গরুর ডাক্তার নাকি হাঁস মুরগি পালন করেন, আরে ভাই আপনার জীবনে বললাম তো যে আপনি যা করছেন তার চেয়ে ট্রিপল করার সম্ভাবনা আছে, আমাদের বয়স এখনও অল্প আছে, সবার দোয়া আছে, সবচেয়ে বড় কথা বাবা মার দোয়া আছে, কিছু লাগে না আর। যা হোক, যারা ডায়াবেটিস রুগী আছেন আপনাদের বাসায়, আপনাদের চাচা মামু খালু ফুবুয়া যত যা আছেন, তারা হচ্ছে সকালবেলা 40 মিনিট করে হাঁটবেন ঘুম থেকে উঠেই, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। আর হচ্ছে আপনার বিকেলবেলা এই রৌদ্রের সময়ে 30 মিনিট হাঁটবেন, এগুলো হচ্ছে যে নিয়ম। আর হচ্ছে আপনার এই বাসাতে একটু ব্যায়াম করতে পারেন আর কি, খেলাধুলো আছে অনেক ছোটো ছোটো খেলাধুলো আছে না, ব্যায়াম করতে পারেন 30 মিনিট, এটা হচ্ছে যে দিনের একটা রুটিন, 30 মিনিট 30 মিনিট 30 মিনিট 90 মিনিট আপনি সকাল দুপুর আর কি বিকেল হচ্ছে ব্যায়াম করতে পারেন, দেখবেন যে ইনশাল্লাহ ডায়াবেটিসের একটু হলেও আপনার উপকৃত হবে, একটু মানে বিশাল উপকৃত হবে। আপনি যদি ডায়াবেটিস থেকে একবার মুক্ত হতে চান তাহলে এই টিপসগুলো মেনটেন করে চলবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে খাবারগুলো খাওয়া যাবে না, সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যানিমেল ফুড যেগুলো আছে, যেমন হচ্ছে যে গরুর গোশ, হাঁসের গোশ, মুরগির গোশ, এগুলো আর কি ডিম দুধ এগুলো খাওয়া যাবে না, সবচেয়ে বড় কথা। আপনার কলা খেতে পারবেন, সমস্যা নেই, তো এগুলো আপনার ম্যাক্সিমাম 6 মাস খাওয়া যাবে না। তবে হ্যাঁ, আপনি মাঝে মাঝে আপনি চাইলে হচ্ছে দেশি মুরগি আর কি তেল কম দিয়ে রান্না করে চামড়া ছাড়া খেতে পারবেন মুরগিটা, তাছাড়া অন্য কিছু খাওয়া যাবে না। আর গরু গোশ তো নাই, ডিম ছোটো মাছও না, পারলে বড়ো মাছের 1-2 টুকরা মাঝে মাঝে খেতে পারেন আপনার শরীরটা সুস্থ রাখার জন্য। আর হচ্ছে আপনার সকালবেলা আর কি আপনার এটা তো হচ্ছে যে খাবার বিষয়টা আমি আর কি আলোচনা করতেছি, মিষ্টি তো একদমই খাওয়া যাবে না, আর লেবু যদি খেতে পারেন আপনি খেতে পারেন, গ্যাস আছে যেহেতু গ্যাসের মেডিসিনগুলো খেয়ে দেখতে পারেন, হোমিওপ্যাথি যেগুলো মেডিসিন আছে সেটা খেতে পারেন, কিংবা এলোপ্যাথিও অনেকে পছন্দ করেন সেটা খেতে পারেন, কিংবা আপনার আয়ুর্বেদিক যেগুলো গাছ গাছরা আছে সেগুলোও খেতে পারেন, যেটা খাবেন সেটাই লিভারের জন্য উপকারী হবে আশা করা যায়। তো হচ্ছে যে আপনার ছোটো মাছ কিন্তু আপনার 6 মাস খাওয়া যাবে না, ডিম গরুর দুধ 6 মাস খাওয়া যাবে না, এলিমেন্ট যেগুলো আছে আর কি সেগুলো 6 মাস সম্পূর্ণ স্টপ, শুধুমাত্র হচ্ছে মুরগিটা মাঝে মাঝে খেতে পারবেন তাও তেল কম দিয়ে। আর হচ্ছে যে সকালবেলার খাবারটা আপনি কিন্তু ফল ফুল যত ধরনের ফল আছে সেগুলো দিয়ে আপনি সকালবেলা খেতে পারবেন, দুপুরবেলার দিকে যা সেটা আপনি সালাদ খেতে পারবেন, সালাদের ভেতরে আপনার হচ্ছে থাকতে পারে হচ্ছে যে আপনার টমেটো থাকতে পারে, তারপর শসা থাকবে, তারপর ক্যাপসিকাম থাকবে, এই তিনটা জিনিস অলরেডি থাকবে, 12টার দিকে আপনি এটা খাইতে পারেন, এই শসা টমেটো ক্যাপসিকামের স্যালাডটা এই খাবারের আগে আপনি অবশ্যই খেতে হবে। আর দুপুরবেলা আপনি যখন ভাত খাবেন ভাতের সাথে শুধুমাত্র অনলি যত প্রকারের সবজি আছে যত ধরনের রান্নার সবজি আছে সবগুলো আপনি খাবেন, এবং এটা কিন্তু খালি দুপুরে না, রাতেও মেনটেন করে চলতে হবে। আর আমি লাস্ট অবশ্যই এটার একটা সরাহার জন্য একটা জুস দেবো, আপনার এটা জুসটা ব্লেন্ড করে সকালবেলা খাবেন, আপনার ডায়াবেটিসটা 72 ঘন্টার মধ্যে কমে আসবে আশা করা যায়। যা হোক, আর হচ্ছে যে আপনার এই মাঝে মাঝে দেশি মুরগি তো খাবেনই, তারপরে হচ্ছে যে আপনার রাতে আপনি
সবজি দেই, দুপুরে যেটা দেখাবেন এরকম ধরনের সবজি আলাদা আলাদা স্টাইলে আর কি রান্না করে, সবজিটা থাকবেই, এর সাথে আর অন্য কিছু খেতে পারবেন, ডিম তো খাওয়া যাবে না। আর হচ্ছে আপনার আর একটা জিনিস খেতে পারেন, আপনারা অনেকে সিগারেট যারা খান সিগারেটটাও স্টপ করতে হবে সম্পূর্ণরূপে, চেষ্টা করবেন, অনেকে তো পারে না যেমন আমরা পারি না সহজে, দেখার চেষ্টা করতেছি ইনশাল্লাহ সেটা আর কি বাদ দেওয়ার চেষ্টা করা লাগে সবারই, কারণ সিগারেটের কারণে মানসিক টেন্স বেড়ে যায়, তারপরে হার্টের প্রবলেম হয়, লিভারের প্রবলেম হয়, কিডনির প্রবলেম হয়, এই জিনিসগুলো আর কি থেকে বিরত থাকাটাই সবার জন্য শ্রেয়, নিজে ভালোর জন্য আর কি, পরিবারের ভালোর জন্য, সবার জন্য। আর দাদারা আপনারা আর একটা কাজ করতে পারেন, আমার কলিজের টুকরা যারা সাবস্ক্রাইবার আছেন যারা ভিডিওটা দেখবেন তারা আর একটা কাজ করতে পারেন, চাটা আপনারা খাইতে পারেন তবে চিনি ছাড়া, এবং কফি দিনে দুইবার খেতে পারেন চিনি ছাড়া, যে কফিতে চিনি আছে সেটা খাওয়া যাবে না, চিনি ছাড়া যেগুলো কফি আছে সেটা দুইবার করে খাইতে পারেন। আর এখন আসি ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করবে তার একটা জুসের কথা বলবো আপনাকে। প্রথমত হচ্ছে করলা নেবেন, করলা চেনেন তো আপনারা, করলার সাথে দারচিনির গুঁড়া নিতে হবে, মেথির গুঁড়া নিতে হবে, তারপর হচ্ছে আপনার যদি আপনি পারেন তো এই কালো কিশোরের গাছের আর কি, তারপর হচ্ছে যে ওবর ল্যাংড়া গাছের মথা, তারপর হচ্ছে যে আপনার এগুলো একবারে নিয়ে এসে জুস করে ফ্রিজে রেখে দিতে পারেন, প্রত্যেক দিন আপনি যখন নর্মালি রেখে এটা সকালবেলা করে খেতে পারেন আপনি, করলার রস এবং দারিচিনির গুঁড়া, তারপর হচ্ছে যে আপনার এই কবুট ল্যাংড়ার কিংবা আপাং গাছের মূল, কিংবা হচ্ছে যে আপনার এই কী করবো কানশিসা গাছ যাকে বলা হয় সেটাই, কবুট ল্যাংড়া আপাং গাছ এই অনেকগুলো নাম আছে, হাসিরা গাছের মতো, আর হচ্ছে এটা আপনি খাইতে পারেন ইনশাল্লাহ সকালবেলা খাবেন আপনি এটা। আর এর সাথে আর একটা খেতে পারেন সমরাজ বিষ, সমরাজ বিষ ডায়াবেটিসের জন্য খুবই ভালো একটা মেডিসিন, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, এটা হচ্ছে সকালবেলা আপনি খাবেন সমরাজ বিষটা 10টা দানা নেবেন, সমরাজ বিষ এই 100 গ্রাম যদি কিনে নিয়ে আসেন 6 মাস খেতে পারবেন আশা করা যায়। সমরাজ বিষ হচ্ছে ডায়াবেটিসের মূল একটা মেডিসিন আয়ুর্বেদিকতে বলা হয়। আর এই যে এখন তো সিজন আসতেছে যে সবুজ আর কি বেগুনি কালারের জাম আসতেছে, পারলে আপনার জামটা প্রচুর পরিমাণে জামের যে জুসটা এটা আপনারা খেতে পারেন, হচ্ছে জামের যে বিচির চূর্ণ আছে এটা আপনি হচ্ছে যে কী বলে জুসের সাথে সকালবেলা যে গ্রিন করবেন আপনি, এই যে আইটেমগুলোর কথা বললাম এই জিনিসগুলোর সাথে করলার জুসের সাথে আপনার এই 1 চামচ পরিমাণ জামের বীজ চূর্ণ আপনি অ্যাড করতে পারেন, জামের বীজ চূর্ণ আপনার হচ্ছে তারপরে মেথি, তারপর হচ্ছে যে হাতশিরা গাছ, তারপর হচ্ছে যে আপনার চিরচিরে আপাং গাছের মূল, এই জিনিসগুলো হচ্ছে যে দারুচিনির গুঁড়া, এই জিনিসগুলো করলা কিন্তু থাকবেই, এটা যদি আপনি যদি একদিন যদি খান 72 ঘন্টার মধ্যে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে চলে আসবে 72 ঘন্টার ভিতরে। তারপরে হচ্ছে যে আপনার যে নিয়মগুলো আছে এই রুলস নিয়মগুলো যদি সময় যদি আপনি রুলস যদি মেনটেন করে যদি চলেন আল্লাহর রহমতে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে চলে আসবে আশা করা যায়, এবং সেরেও যেতে পারে অনেকে, খালি আপনাদের এইটুকু বললাম ইনশাল্লাহ সেরে যাবে। পুরুষদের ক্ষেত্রে আপনারা পুরুষ ভাইরা যারা আছেন এটা আপনারা মেনটেন করে চলবেন, নিয়মটা মেনটেন করে চললে আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন, এটা কি বড় কথা না বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, জুসটা তৈরি করে খাবেন ইনশাল্লাহ রেজাল্ট আসবে। আমি আবার বলতেছি করলা, তারপর দারচিনির গুঁড়া, তারপর মেথির গুঁড়া, তারপর হচ্ছে যে আপনার জামচুন্নর গুঁড়া, তারপর হচ্ছে যে কী করে হাসিরে গাছের মথা, তারপর হচ্ছে আপাং গাছের মূল যেটা কানশিসা বলা হয়, এই কয়েকটা জিনিস যদি আপনি এই আর যদি হাত পা জ্বালা পড়া থাকে আপনার তাহলে আপনি আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এই তেলাপোচার যে শাকগুলো আছে এটা আপনি ভর্তা করে রাখতে করে খেতে পারেন ইনশাল্লাহ আপনার এই হাত পা জ্বালা পড়াটা কমে যাবে, প্লাস তো ঘন ঘন প্রস্রাবটাও কমে যাবে। আর এই যে জুসের কথাটা বললাম এই জুসটা ব্লেন্ড করে সেটা আপনি সকালবেলা খাবেন প্রত্যেক দিন সকালবেলা করে, আপনি যদি বেশি পরিমাণে যদি ফিল করেন অসুস্থতা, ও আর একটা কথা বলি এটার সঙ্গে আপনি এই জুসের সাথে আপনি আর একটা জিনিস খেতে পারেন সেটা হচ্ছে ইসুপগুলো ভুষি খেতে পারেন, আপনি ইসুপগুলো ভুষি অ্যাড করে নিতে পারেন ইনশাল্লাহ রেজাল্ট আসবে আপনার ডায়াবেটিস যত উচিতই থাকবে না কেন, 27 থাকুক 28 থাকুক 30 থাকুক আপনার হচ্ছে যে 23 থাকুক 20 থাকুক 17 থাকুক 12 থাকুক, যে পুরুষদের আছে আমার ভাইয়ের যারা যারা আছেন তাদের যদি এই পরিমাণ যদি ডায়াবেটিস যদি থাকে তো আপনি চাইলে এটা আপনি ব্যবহার করে দেখতে পারেন, আপনার ইনশাল্লাহ আল্লাহ তো সারা নর্মালি পশু অথবা আল্লাহ তালা আপনাকে হয়তো সাফা দান করতে পারে, আমাদের পরিবারে প্রায় আর কি সবাই প্রায় এক কেউ না কেউ ডায়াবেটিসের সাথে সংযুক্ত আছে। আর আরেকটা কথা বলি যাদের হচ্ছে ডায়াবেটিসের ঘা সহজে ছুটাচ্ছে না তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার কাছে একটা মেডিসিন আছে ক্রিম টাইপের, এটা আমি এর আগেও ভিডিওতে বলে দিয়েছিলাম, যারা তৈরি করতে না পারবেন তারা আমাকে ফোন করবেন, আমি 1 অংশ 350 টাকা নেই, এটা আপনি ব্যবহার করলে ঘা 3 দিন থেকে 4 দিনের ভিতরে শুকিয়ে যাবে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা।
আজ এই পর্যন্ত বন্ধুরা। আর আমরা অন্য সমালোচনা না করে ইনবক্সে উল্টাপাল্টা কথা না লিখি, অনুরোধ থাকলো ভাইয়ের প্রতি। আজ এ পর্যন্ত বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মাসের ভিডিও তো অবশ্যই আমরা দেবো, টেনশন নাই, এটা তো ফ্রি ফ্রি। যারা যারা আমাদেরকে ভালো তথ্য দিচ্ছে, তাদের আমরা এই তথ্যগুলো আমরা আপনাদের সামনে অবশ্যই, আমার চ্যানেলে তো বেশিরভাগ হচ্ছে মাছ যারা ধরে, মাছ যারা মারে তারাই তো বেশি ভাইয়ারা, তাদের যারা যারা ডায়াবেটিস আক্রান্ত তাদের জন্য আমি এটা প্রকাশ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।